Pura kalah gua, kayak ada ya gua. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Hurrimat 'alaikumul maitatu waddamu wa lahmul khinzir ila akhiril ayah. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minas syahidin. Priyo shikarti bondura, protidiner dharabahikotay ajo ami Mustafa Kamal Prabashok Arubi Monash KB Fazil Madrasa Barhatta Netrokona er pokkho theke tomader sokolke ajker online live classes shagoto janacchi. আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কোরআন মাজিদ এর সূরা আল মাঈদা এর 3 নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হয়েছি। তো এই আয়াত কারিমা সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো এই আয়াত কারিমাটা কেন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আগে সেটা সংক্ষিপ্ত আকারে শুনে নেই। এ ব্যাপারে অনেকগুলো সবাব নজুল রয়েছে, শানে নজুল তথা এই আয়াত কারিমা নাজিল হওয়ার অনেকগুলো প্রেক্ষাপট আছে। তো একটা ঘটনা খুবই প্রসিদ্ধ, সেটা হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মৃত জন্তুর গোশত পাতিলে বা হাড়িতে দিয়ে তার নিজ দিয়ে আগুন জ্বালাচ্ছিলেন। তো এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর এখানে ওই যে হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়া লাহমুল খিনজির, এখান থেকে এ পর্যন্ত ওয়ামা যুবিহা আলা নুসবি ওয়া আন তাসতাকসিমু বিল আজলাম যালিকুম ফিস্ক, এই পর্যন্ত নাজিল হয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ ওনার ঘটনাকে কেন্দ্র করে। আর আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনান, এই অংশটুকু নাজিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীয়ত তথা দীন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দশম হিজরিতে জিলহজ মাসের 9 তারিখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, যেটাকে বিদায় হজ নামে আখ্যায়িত করা হয়, সেই বিদায় হজ্জের সময় 9 জিলহজ তারিখে এই অংশটুকু নাজিল হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই এই আয়াতের তর্জমাটুকু দেখে নেই, তারপরে মোটামুটি এইগুলোর বিশ্লেষণমূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জন্তু ও রক্ত, শুকরের গোশত এবং যাকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে এমন, অল মুনখানিকাতু মানে হচ্ছে যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন প্রাণী, যে প্রাণীকে আঘাতে প্রহারের দ্বারায় বা আঘাতের দ্বারায় মারা হয়েছে সেরকম প্রাণী, এবং যেই প্রাণীটা উপর থেকে নিচে পতিত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং যেই প্রাণীকে অন্য একটা প্রাণী সিংহের দ্বারা আঘাত দিয়ে মৃত্যু মেরে ফেলেছে, এবং যাহাকে আসাবু তথা ওয়াইল্ড অ্যানিমেল যেটাকে বলা হয় বন্য হিংস্র প্রাণী যাহাকে খেয়ে ফেলেছে, তবে হ্যাঁ যাহা তোমরা জবাই করতে পেরেছো তা ব্যতীত, আর যাকে দেবদেবীর নামে জবাই করা হয়েছে এবং যাহা জোয়ার তীরের মাধ্যমে অর্থাৎ লটারির মাধ্যমে তোমরা বণ্টন করে নিয়েছ, জালিকুম ফিস্ক মানে হচ্ছে এই সবগুলোই হচ্ছে পাপের কাজ। তো আজ কাফিররা নিরাশ হয়েছে তোমাদের দিন থেকে, তাদেরকে তোমরা ভয় করো না, আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য দিনকে
পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। সুতরাং যে ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় বা ক্ষুধার ধারণায় বাধ্য হয় পাপের প্রতি আকৃষ্ট না হয়ে, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন অত্যধিক ক্ষমাশীল অত্যধিক দয়ালু। এই হচ্ছে মোটামুটি তর্জমা। এখন এই আয়াতে কারিমার প্রতিটা শব্দের বিশ্লেষণ ধর্মীয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুবই মনোযোগ সহকারে প্রতিটা শব্দ খেয়াল করবে, লক্ষ্য করবে। যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো খেয়াল করো, প্রথম শব্দ এটা ইসমে মাফউল, মাফউলুনের ওজন মাজহুলুন। মাজহুলুনের মূল অক্ষর হচ্ছে জিম হালাম জাহলুন, জাহালাত থেকে যা এসেছে। আর জাহালাত শব্দের অর্থ অজ্ঞতা অথবা না জানা, যা জানা নেই, যা জানা নেই, যে সম্পর্কে কোনো জ্ঞান নেই সেটাকে বলা হয় জাহালাত জাহলুন। তো মাজহুল মানে হচ্ছে এমন বিষয় যে সম্পর্কে কোনো কিছু জানা নেই, তাকে বলা হয় মাজহুল। আর তার বিপরীতে আছে মারুফ অথবা মালুম। মালুমটা এসেছে এলেম থেকে, এলেম মানে জানা, আর মালুম মানে যা জানা আছে, যে বিষয়ে জানা আছে। আর মারুফ মারিফত বা উরফ থেকে এসেছে, ওটা এটার অর্থ কি, যার যা যে সম্পর্কে জানা আছে, অর্থাৎ যে ফেলের ফাইল সম্পর্কে, যে ক্রিয়ার কর্তা সম্পর্কে জানা আছে তাকে ফেলে মারুফ আই ফেলে মালুম বলে। আর যে ফেলের ফাইল জানা নেই, অর্থাৎ যে ক্রিয়ার কর্তা জানা নেই, সেই ফেলটাকে ফেলে মাজহুল বলে। তো হুররিমাত এটা সেগা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, কারণ তাই মুয়ান্নাস আছে। তো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব বাস হচ্ছে মাজি মজহুল। মাজি মানে তোমরা জানো অতীতকাল, মজহুল মানে যার কর্তা জানা নেই এমন অতীতকাল। তো মাজি মজহুল। বাব হচ্ছে তাফইল, কারণ তাটা হচ্ছে তাই মুয়ান্নাস, মুয়ান্নাসের আলামত। মূল অক্ষর হচ্ছে হারা মিম, তিন অক্ষর, তিন অক্ষরের মাঝের অক্ষরে তাসদিদ আছে। আমরা জানি তিন অক্ষরের মাঝের অক্ষরে যখন তাসদিদ হয়, হ্যাঁ, যেমন হা রা মিম, তিনটা অক্ষর খেয়াল করা, একটা হা, একটা রা, একটা মিম। এই হা রা মিমের মাঝখানের অক্ষর, মাঝখানের অক্ষর হচ্ছে রা, আর এই রাতে তাসদিদ আছে। যেহেতু রা মাঝখানের অক্ষর আইন কালমায়ের উপরে তাসদিদ আছে, সুতরাং এটা পাবে তাফইল। আর এর মাঝদার হচ্ছে আত-তাহরিমু, আত-তাহরিমু অথবা হারামুন। হারামুনটা ফাআলুনের ওজনে, নিশ্চয়ই ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, হয়তো তোমরা শুনেছ যে ফাআলুন এর ওজন ভাবে তাফিলের অন্যতম একটা ওজন হচ্ছে ফাআলুন। ফাআলুন এর ওজনে যত শব্দ আছে সবগুলি ভাবে তাফিলের অন্তর্ভুক্ত হয়, যেমন হারামুন, হালালুন, বায়ামুন, বায়ানুন, সালামুন, কালামুন, এরকমভাবে আজানুন, এরকমভাবে সালাতুন, জাকাতুন। এমনিভাবে পৃথিবীতে যত শব্দ ফাআলুন এর ওজনে আসে প্রত্যেকটা শব্দই ভাবে তাফিলের বাসদার হয়। তো এর বাব হচ্ছে তাফইল, মাসদার হচ্ছে আত-তাহরিমু আর অথবা হারামুন, আর মূল অক্ষর হচ্ছে হারামিম, হা রা মিম, হা রা মিম। জিনসে সহি, জিনসে সহি কেন, কারণ এক জাতীয় দুইটা অক্ষর নাই, হরফে ইল্লাত নাই অথবা হামজা নাই, সুতরাং এটা জিনসে সহি। অর্থ হচ্ছে হারাম করা হয়েছে, হুররিমাত হারাম করা হয়েছে। কে হারাম করেছে এই কে দ্বারা প্রশ্ন করলে আমরা তার উত্তর খুঁজে পাচ্ছি না, অর্থাৎ এই ক্রিয়াটার কর্তা জানা নাই, সুতরাং এটা ফেলে মাজহুল। হুররিমাত অর্থ হচ্ছে কি, হারাম করা হয়েছে। ইট হ্যাজ বিন প্রহিবিটেড অর ইট হ্যাজ বিন ফরবিডেন, হারাম করা হয়েছে। আলাইকুম, আলা এটা হরফ, এটা হারফুল জার, আর কুম হচ্ছে একটা ইসিম, এটা জমির, জমির হয়ে ইসিম হয়েছে, আর এটা মাজরুর হয়েছে। তো জমিরে মাজরুর মুত্তাসিল বলা হয় এটাকে। তো আলা তো উপরে, কুম তোমাদের, তো আলাইকুম তোমাদের উপরে, হুররিমাত হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে। তো কি, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন প্রহিবিটেড, ইট হ্যাজ বিন প্রহিবিটেড অর ইট হ্যাজ বিন ফরবিডেন অন ইউ, অর্থাৎ তোমাদের উপরে হারাম করা হয়েছে। আল মাইতাতু, মাইতাতু মানে মৃত, মৃত প্রাণী, ডেড এনিমেল, মৃত প্রাণী, মাইথাতু অর্থ মৃত প্রাণী। তো কি হারাম করা হয়েছে, এক নম্বর হচ্ছে মৃত প্রাণী, হুররিমাত হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে, আল মাইথাতু মৃত প্রাণী।
ওয়াদামু এবং রক্ত ওয়া এবং এটা একটা হরফ হরফুল আতিফা আর নিশ্চয়ই তোমরা জানো হরফুল আতিফা হচ্ছে 10টি ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল লাকিন লা তো এর অর্থ হচ্ছে এবং এটা হরফ আতফা আর হরফ আতফের পরে যা আসে সেটাকে বলা হয় মাতুফ আর আগেরটাকে বলা হয় মাতুফে আলাইহি যার উপরে আতফা করা হয় তাকে বলা হয় মাতুফে আলাইহি সুতরাং আগে শব্দটা হচ্ছে মাতুফে আলাইহি পরেরটা হচ্ছে মাতুফ আর হরফে মানে এই হরফটাকে বলা হয় হরফুল আতিফা তো ওয়াও হচ্ছে হরফুল আতিফা আর আল মাইতাতু হচ্ছে মাতুফে আলাইহি আর দামু হচ্ছে মাতুফ এমনি ভাবে পরে যতগুলো শব্দ আসছে মোটামুটি এই রাগ পর্যন্ত সবগুলোই মাতুফ মাতুফে আলাইহি কাজ করবে জি তো ওয়াও অত এবং আর দামু অত রক্ত রক্ত ইংরেজি কি ব্লাড তো ওয়া লাহমুল খিনজির ওয়া অর্থ এবং এটা হরফ হরফুল আতিফা ইংরেজিতে এন্ড লাহমু মানে ফ্ল্যাশ আর আল খিনজির লাহমু মানে গোস্ত আল খিনজির মানে শুকরের তো লাহমু হচ্ছে মুজাফ আল খিনজির হচ্ছে মুজাফ ইলাই লাহমুল খিনজির শুকরের গোস্ত তুমি জানো জানো একটা ইসিমের সাথে আরেকটা ইসিম যখন মানে সম্পর্কিত হয় হ্যাঁ সম্পর্ক তৈরি করে দুইটা ইসিমের মাঝে সম্পর্ক তৈরি করার কেটে ইজাফাত বলে তো আমরা জানি কুল্লু মুজাফিন ইলাইহি মাজরুরুন কুল্লু মুজাফিন ইলাইহি মাজরুরুন প্রত্যেকটা মুজাফ ইলাইহি যার বিশিষ্ট হয় এই জন্যই আল খিনজিরি রায় নিসজার হয়েছে কেন কারণ লাহমু হচ্ছে মুজাফ আল খিনজির হচ্ছে মুজাফ ইলাই মাঝখানে একটা ইজাফাত আছে তো এই ইজাফাতের কারণে এখানে কি হয়েছে জারযুক্ত হয়েছে তো লাহমুল খিনজিরি মানে শুকরের গোস্ত তাহলে বলতে হবে কি দি ফ্ল্যাশ অফ দি ফ্ল্যাশ অফ অর দ্য ফ্ল্যাশ অফ সোয়াইন তো হারামের মধ্যে কী কী হুররিমাত হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে আল মাইতাতু মানে মৃত জীব অদ্দামু রক্ত ওয়া লাহমুল খিনজিরি এবং শুকরের গোস্ত ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়া এবং মা যাহা ওটা হরফুল আতিফা আর মা হচ্ছে ইসিম এটা হচ্ছে ইসমে মাউসুল অর্থ হচ্ছে যাহা অ্যান্ড হুইচ উহিল্লা উহিল্লা এটা একটা ফেইল ফেলটা হচ্ছে ওয়াহেদ মজাক্কার গায়ব বাস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে বাবে ইফাল মাজদার হচ্ছে আল ইহলাল মুলকর হালাম লাম জিনসে মুজাফিসুল্লাসি অর্থাৎ উজবিহা যাকে জবাই করা হয়েছে অথবা যাকে উৎসর্গ করা হয়েছে দ্যাট মিন্স হ্যাজ বিন ডেডিকেটেড অর হ্যাজ বিন স্যাক্রিফাইসড অর হ্যাজ বিন স্লাটার্ড তো বলা হচ্ছে কি অ্যান্ড মা উহিল্লা এবং যাকে কী করা হয়েছে জবাই করা হয়েছে দ্যাট মিন্স হুইচ হ্যাজ বিন স্লাটার্ড অথবা যাকে উৎসর্গ করা হয়েছে হুইচ হ্যাজ বিন ডেডিকেটেড অর হুইচ হ্যাজ বিন স্যাক্রিফাইসড লি গাইরিল্লাহি বিহি লি জন্যে গাইরি মানে অন্য আল্লাহ মানে আল্লাহ আল্লাহ ব্যতীত অন্যের জন্যে হ্যাঁ তো লি গাইরিল্লাহি বিহি আল্লাহ ছাড়া অন্যের জন্য অর্থাৎ ফর আদার দেন আল্লাহ দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা বলি তাহলে কী বলতে হবে অ্যান্ড হুইচ হ্যাজ বিন ডেডিকেটেড অর হুইচ হ্যাজ বিন স্যাক্রিফাইসড অর হুইচ হ্যাজ been slaughtered for other than Allah wal munkhaniqatu ওয়াও এটা বারবার আসে এখানে ওয়াও এটা হরফ হরফুল আতিফা আর অর্থ হচ্ছে এবং ইংরেজিতে এন্ড বা এজ ওয়েল এজ আল মুনখানিকাতু এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস শব্দটা কি ওয়াহেদ মুয়ান্নাস আর এটা বহস হচ্ছে ইসমে ফাইল ইসমে ফাইল তোমরা জানো যদি শুরুতে মানে পেশ বিশিষ্ট মিম থাকে তারপর আইনকাল মাজের থাকে সেটা ইসমে ফাইল হিসেবে গণ্য হয় তো এটা ওয়াহেদ মুয়ান্নাসের শব্দ সেগা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস বস হচ্ছে ইসমে ফাইল বাব হচ্ছে ইনফিআল মাজদার হচ্ছে আল ইনখিনাক আল ইনখিনাক আর মূল অক্ষর হচ্ছে খা নুন কাফ আচ্ছা এর অর্থ হচ্ছে শ্বাসরোধ করে যে জন্তুকে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে দ্যাট মিন্স দ্য অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিন কিল্ড অর হুইচ হ্যাজ বিন ডেড বাই স্ট্রাগলিং অর্থাৎ যাকে শ্বাসরুদ্ধ করে হ্যাঁ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে দ্যাট মিন্স হুইচ হ্যাজ বিন কিল্ড যাকে হত্যা করা হয়েছে বাই স্ট্রাঙ্গলিং শ্বাসরোধ করে যাকে হত্যা করা হয়েছে এমন প্রাণী ওয়াল মাউকুজ দাতু ওয়াও এটা হরফ এটার অর্থ হচ্ছে এটা হরফুল আতিফা এর অর্থ হচ্ছে এবং ইংরেজিতে অ্যান্ড বা এজ ওয়েল এজ আল মাউকুজ দাতু এটা হচ্ছে সিগাটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস আর বহস হচ্ছে ইসমে মাউফুল
ইসমে মাউফুল বাব হচ্ছে জরাবা ইয়াজরিবু মূলত ছিল এটা ওয়াকাজা ইয়াকিজু মানে ওয়াকাজা ইয়াকিজু থেকে তালিল করে ওয়াকাজা ইয়াকিজু আর মূল করে হচ্ছে ওয়াও কাফ দাল জিনস হচ্ছে মিসালে ওয়াবি অর্থ হচ্ছে যেই প্রাণীটাকে প্রহার প্রহার করে ভারী কোনো বস্তু দ্বারা শক্ত পাথরের দ্বারা অথবা ভারী কোনো স্টিক মানে হেভি স্টিক অথবা ভারী কোনো লাঠির আঘাতে অথবা যে কোনো কিছু ভারী কোনো কিছুর আঘাতে যেই প্রাণীটাকে হত্যা করা হয়েছে তাকে আল মাউকুজাত বলা হয় দ্যাট মিন্স দি অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিন কিল্ড বাই বিটিং দি অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিন কিল্ড বাই বিটিং দ্য অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিন কিল্ড বাই বিটিং যেই প্রাণীটাকে হত্যা করা হয়েছে কিভাবে প্রহারের দ্বারা প্রহারের মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে আল মাউকুজাত বলা হয় তো আল মাউকুজাত কাকে বলে যেই প্রাণীকে বারী কোনো বস্তুর দ্বারা আঘাত করে বা প্রহার করে করে মেরে ফেলা হয়েছে এমন প্রাণীকে আল মাউকুজাত বলা হয় আর এটা বক্ষণ করাও কি হারাম ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়া এবং এটা হচ্ছে হরফ হরফ লাতিফা আল মুতারাদ্দিয়াতু এটা হচ্ছে সিগা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস বহস হচ্ছে ইসমে ফাইল আর বাব হচ্ছে তাফাউল তারাদ্দুয়ুন হ্যাঁ তারাদ্দুয়ুন থেকে এসেছে তারা দালিয়া আর মূলক করা হচ্ছে রা দালিয়া জিনস হচ্ছে নাকেসে ইয়াই অর্থ হচ্ছে যেই প্রাণীটা উপর থেকে নিচে পরে মারা গেছে সেরকম প্রাণী অর্থাৎ দি দি অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিন কিলড থ্রু ফেইলিং ফ্রম হাইট ফ্রম এ হাইট অর্থাৎ যাকে উচ্চ থেকে উপর থেকে নিচে ফেলে মারা হয়েছে এমন প্রাণীকে আল মুতারাদ্দিয়াতু বলা হয় ওয়ান নাতিহাতু ওয়া এবং ওয়াও এটা একটা হরফ হারফুল আতিফা অর্থ এবং এর অর্থ হচ্ছে ইংরেজিতে হচ্ছে অ্যান্ড বাংলায় এবং ইংরেজিতে অ্যান্ড আন নাতি হাতু এটা ফাইলাতুনের ওজনে আসছে এটা ফাইলুন ফাইলাতুন যেমন নাতিহন থেকে নাতি হাতুন আন নাতি হাতু আসছে আর এর অর্থ হচ্ছে সিংহের আঘাতে মৃত প্রাণী মূলক করে হচ্ছে নুম তোহা জিনসে সহি আর এর অর্থ কি সিংহের আঘাতে মৃত প্রাণী অর্থাৎ দি অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিন কিল্ড বাই দ্য গোরিং বাই দ্য গোরিং অফ হর্নস বাই দ্য গোরিং অফ হর্নস অর্থাৎ সিংহের আঘাতে যে প্রাণীটাকে মারা হয়েছে সেরকম প্রাণীকে বলা হয় অন্নাতি হাতু তো যেই প্রাণীটা সিংহের আঘাতে মৃত্যুবরণ করেছে সেটা খাওয়াও কি হারাম ওয়ামা আকালা সাবুরু ইল্লা মা যাক্কাইতুম ওয়ামা আকালা ওয়া এবং এটা হরফ হরফুল আতিফা অর্থ এবং ইংরেজিতে অ্যান্ড মা এটা ইসিম এটা হচ্ছে ইসমে মৌসুল অর্থ হচ্ছে যাহা দ্যাট মিন্স হুইচ আকালা আকালা মানে খেয়েছে এটা একটা ফেইল আর এই ফেইলটা হচ্ছে মাজির অর্থাৎ সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব দেখো আকালা সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব বস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে নাসারা ইয়ানসুর আকালা ইয়া আকুলু নাসারা ইয়ানসুর মাজদার আল আকলু মূল অক্ষর তথা মাদ্দা হচ্ছে হামজা কাফলাম হামজা কাফলাম ফাকাল মা হামজা আছে সুতরাং এটা মাহমুজে ফা তো মা যাকে আকালা খেয়েছে আর সাবু সাবু দ্যাট মিন্স ওয়াইল্ড অ্যানিমেল অর্থাৎ হিংস্র জন্তু যেগুলো আছে হিংস্র প্রাণী আছে সেই প্রাণী যাকে খেয়ে ফেলেছে ইল্লা এটা হরফে ইস্তেসনা বা আদাতো ইস্তেসনা আদাতো ইস্তেসনা মানে আলাদা করার হরফ বলা হয় হরফ ইস্তেসনা তোমরা জানো হরফে ইস্তেসনা তাকেই বলে যেই হরফ দ্বারা আগের সিম থেকে পরের সিমটাকে আলাদা করে দেওয়া হয় বা বাদ দেওয়া হয় সেটাকে হরফুল ইস্তেসনা বা আদাতুল ইস্তেসনা বলে ইস্তেসনা শব্দের অর্থই পৃথক করা আর যাকে পৃথক করা হয় তাকে মুস্তাসনা বলে আর যার থেকে পৃথক করা হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু আশা করি এইটা তোমরা আর দ্বিতীয় পথে এটা পড়েছো যেই হরফ দ্বারা পূর্বের ইসিম থেকে পরের ইসিমকে আলাদা করা হয় বা বাদ দেওয়া হয় খারিজ করা হয় পৃথক করা হয় সেপারেট করা হয় তাকে বলা হয় হারফুল ইস্তিসনা বা আদাতুল ইস্তিসনা আদাতুল ইস্তিসনা সাধারণত হেদায়েতুন্নাহ গ্রন্থকারের ভাষায় হচ্ছে এগারোটা ইল্লা গায়রা সেওয়া সাওয়া হাসা আদামা আদামা খালা মা খাল্লা লাইসালা ইয়াকুনু এই এগারোটাকে হারফুল ইস্তিসনা বলে আর এই হারফুল ইস্তিসনা দ্বারা যে ইসিমকে বাদ দেওয়া হয় সেই ইসিমটাকে মুস্তাসনা বলে মুস্তাসনা মানে বাদকৃত আলাদাকৃত বহিষ্কৃত পৃথককৃত ইত্যাদি অর্থ আর যেই ইসিম থেকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু আর এই বাদ দেওয়াটাকে বলা হয় ইস্তিসনা আর যে হরফ দ্বারা বাদ দেওয়া হয় তাকে বলা হয় হারফুল ইস্তিসনা সুতরাং
আমরা বলতে পারি ইল্লা, এটা হচ্ছে একটা হারফুল ইস্তিসনা। কারণ কি, কারণ ও এটা দ্বারা পরে ওইটাকে বাদ দেওয়া হয়েছে, আগের ইসিম থেকে পরে ইসিমটাকে বাদ দেওয়া হয়েছে। ইল্লা সেটা ছাড়া বা সেটা ব্যতীত, মা যাহা জাক্কাইতুম, মা এটা ইসিম ইসমে মৌসুল, জাক্কাইতুম এটা একটা ফেইল। আর তোমরা জানো তুম থাকলে এটা জমা মুজাক্কার হাজিরের শব্দ হয়, সিগাটা হচ্ছে জমা মুজাক্কার হাজির, বহস হচ্ছে মাজি মারুফ বাবে তাফইল, কারণ মূল তিন অক্ষরের মাজার অক্ষরে তাসদিদ আছে, বাবে তাফইল, মাজদার হচ্ছে আত-তাজকিয়াতু, মূল অক্ষর হচ্ছে জাল কাফিয়া জিনসে নাকেসে ইয়াই, অর্থ তোমরা যাকে জবাই করেছো, দ্যাট মিন্স অ্যাকসেপ্ট হোয়াট ইউ হ্যাভ স্লাটার্ড, হোয়াট ইউ হ্যাভ স্লাটার্ড, হোয়াট ইউ হ্যাভ স্লাটার্ড, তোমরা যাকে জবাই করেছো। হ্যাঁ, অর্থাৎ একটা প্রাণীকে অন্য একটা হিংস্র প্রাণী ধরে ফেলেছে, ধরে ফেলার পরে তার সে এখনো মারা যায়নি, তো সেটাকে তোমরা মানে তার কাছ থেকে এনেছো, হিংস্র প্রাণীর হাত থেকে এনেছো, আনার পরে সেটাকে জবাই করেছো, জবাই করার পরে সেটাকে খাওয়া জায়েজ আছে। তো এখান থেকে আরেকটু সামনে যাই, ওয়ামা জুবিহা, ওয়াও এটা হরফ হারফুল আতিফা, অর্থ হচ্ছে এবং, ইংরেজিতে অ্যান্ড, মা এটা ইসিম ইসমে মৌসুল, অর্থ হচ্ছে যাহা, তাহলে অ্যান্ড হোয়াট, জুবিহা এটা একটা ফেইল, এটা ফেইলটা হচ্ছে মজহুলের ফেইল, জুবিহা অর্থ হচ্ছে জবাই করা হয়েছে, তার শিকাটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, বহস হচ্ছে মাজি মজহুল, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, যাবাহা ইয়াজবাহু, ফাতাহা ইয়াফতাহু। তোমরা জানো আইন কালমা অথবা লাম কালমায় যদি হরফে হালকি, হরফে হালকি বুঝো হলফ থেকে যে সকল হরফ উচ্চারিত হয় তাদেরকে হরফে হালকি বলে, আর হরফে হালকি হচ্ছে ছয়টা, যেমন হামজা হা হা খা আইন গাইন, হামজা হা হা খা আইন গাইন, এই ছয়টা হরফকে হরফে হালকি বলে। আর এই হরফে হালকি এর ছয়টা হরফ থেকে যে কোনো একটা হরফ কোনো শব্দের আইন কালমা বা লাম কালমায় আসলে, আইন কালমা বা লাম কালমায় আসলে সেই শব্দটার বাব হয় বাবে ফাতাহা ইয়াফতাহু। অথবা আরেকটা সহজ নিয়ম হচ্ছে যে শব্দের মাজির আনকালমা এবং মুজারে আনকালমা উভয়টাতে নসব হয় তো তার জবর হয়, মাজির আনকালমাতেও জবর এবং মুজারে আনকালমাতেও জবর, সেটা বাবে ফাতাহা ইয়াফতাহু হয়। কেন বাবে ফাতাহা ইয়াফতাহুতে দেখো ফাতাহা এই যে তাতে জবর, আবার ইয়াফতাহু ওই যে তাতে জবর, মানে মাজির আনকালমা হচ্ছে তা, এই তাতেও জবর, মুজারে আনকালমা তা, সেই তাতেও কি জবর, অর্থাৎ মাজি এবং মুজারে উভয়টার আইন কালমায় যখন জবর হয় নসব হয় তখন সেটা ভাবে ফাতাহা ইয়াফতাহু হয়। যেমন যা বাহা দেখো খেয়াল করো, যা বাহা বা এটা হচ্ছে আইন কালমা, আবার এটার মুজার কি হবে ইয়াজবাহু, ইয়াজবাহু এখানেও কি আছে বা আছে মুজারের বা, হ্যাঁ অর্থাৎ মাজির আইন কালমাও বা মুজারের আইন কালমাও বা উভয়টাতে নসব আছে বা জবর আছে, এই জন্য এটা ভাবে ফাতাহা ইয়াফতাহু হয়েছে। সুতরাং জুবিহা সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, বহস হচ্ছে মাজি মজহুল, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে আজ-যাবহু, আজ-যাবহু যেটা আমরা জব বলি, জব আসলে শব্দটা যাবহুন থেকে এসেছে, আমরা পরে এটাকে জবহ বলি, মানে পরে আবার আস্তে আস্তে এইটা একেবারে লুকালে এসে হয়েছে জব। তো মূলত এটা আজ-যাবহু মুলকর হচ্ছে জাল বাহা জিনসে সহি, অর্থ জবাই করা হয়েছে, দ্যাট মিন্স and which has been slaughtered jake jobai kora hoyeche alan nusubi that means unto idols alan nusubi mane ki murtir name devdevir name jobai kora hoyeche ও আন্তাস্তাকসিমু এবং যাকে তোমরা বন্টন করে নাও, ওয়া এটা হরফ, ও আলা এটা হরফ হারফুল জার, আর আন্নুসব এটা হচ্ছে একটা ইসিম আর এটা হচ্ছে মাজরুর হয়েছে, তো আলাও তো উপরে আর নুসব মানে কি দেবদেবী, তো দেবদেবীর উপরে অর্থাৎ দেবদেবীর নামে যাকে কি জবাই করা হয়েছে সেটাও বক্ষণ করা হারাম। ওয়ান তাস্তাকসিমু, ওয়া এটা হরফ হারফুল আতিফা, আন এটা আনিমাসদারিয়া, তাস্তাকসিমু না ছিল নুনটা হজফ হয়ে গেছে, তো এটা একটা সিগা হচ্ছে জমা মুজাক্কার হাজির, বহস হচ্ছে মুজারে মারুফ, বাব হচ্ছে ইস্তিফাল, কারণ তোমরা জানো দ্বিতীয় অক্ষরে সিন এবং তৃতীয় অক্ষরে তা থাকলে সেটাভাবে ইস্তিফাল হয়, সেই হিসাবে এখানে দেখো এই যে দ্বিতীয় অক্ষরে সিন, সিনের পরে আছে তা, সিনের পরে যদি তা দ্বিতীয় অক্ষরে সিন তৃতীয় অক্ষরে তা থাকে সেটাভাবে ইস্তিফাল হয়, সেই হিসাবে এটা ভাবে ইস্তিফাল। আর এটার মাজদার হচ্ছে আল ইস্ত
আল ইস্তিকসাম আল ইস্তিকসাম মূলক করা হচ্ছে কাফ সিন মিম জিনসে সহি অর্থ তোমরা বন্টন করে নাও বিল আজলাম আজলাম বহুবচন একবচন হচ্ছে জালামুন বি হরফ হারফুল জার আজলাম হচ্ছে মাজরুর তো আজলাম এটা একটা ইসিম আর এটা জমা এর একবচন হচ্ছে জালাম আর জালাম হচ্ছে ড্রাইভিং এরোস মানে জুয়ার তীর জুয়া খেলার তীর অথবা লটারির তীর অর্থাৎ লটারির মাধ্যমে তোমরা যেই গোস্ত মাগ বন্টন করে নাও সেটা খাওয়াও হারাম যালিকুম ফিস্ক যালিকুম ফিস্ক যা এটা ইসমে ইশারা লি এটা হরফে জার আর কুম এটা হচ্ছে জমির যালিকুম মানে এই সবগুলো হচ্ছে ফিস্ক ফিস্ক মানে এটা ইসমে জামেদ এটা একবচন বহুবচন হচ্ছে ফুসুক অর্থ পাপের কাজ সিনফুল অ্যাক্ট তো বলা হচ্ছে দিজ আর এই সবগুলোই হচ্ছে সিনফুল অ্যাক্ট পাপের কাজ সিনফুল অ্যাক্ট পাপের কাজ দ্যাট মিন্স আমি আবার যদি বলি হুররিমাত হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে আল মাইতাতু মৃত জন্তু আদামু এবং রক্ত ওয়াল আহমুল খিনজির এবং শুকরের গোস্ত ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়া এবং মা যাহাকে উহিল্লা জবাই করা হয়েছে লিগাইরিল্লাহি বিহি আল্লাহ ছাড়া অন্যের নামে ওয়াল মুনখানিকাতু এবং যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওয়াল মাওকুজাতু এবং যাকে প্রহারের দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে ওয়াল মুতারাদ্দিয়াতু এবং যাকে উপর থেকে নিচে ফেলে হত্যা করা হয়েছে অন্যাতিহাতু আর যা সিংহের আঘাতে মৃত হয়েছে বা যাকে সিংহের আঘাত দ্বারা হত্যা করা হয়েছে ওমা আকালা সাবুরু এবং যাকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে ইল্লা মা যাক্কাইতুম তবে হ্যাঁ যা তোমরা জবাই করেছো তা ছাড়া ওমা জুবিহালা নুসুবি এবং দেবদেবীর নামে যা জবাই করা হয়েছে ওয়ান তাসিমো বিল আজলাম এবং লটারির তীরের মাধ্যমে বা জোয়ার তীরের মাধ্যমে যাকে বন্টন করে তোমরা নিয়েছো এই সবগুলোই হচ্ছে হারাম সবগুলিকে হারাম করা হয়েছে হুররিমাত হুররিমাত সবগুলোর উপরে আছে হারাম করা হয়েছে হারাম করা হয়েছে যালিকুম ফিস্ক এই সবগুলোই হচ্ছে পাপের কাজ আল ইয়াউমা এটা একটা জরফ এটাকে জরফে জরফে জামান বলা হয় আল ইয়াউমা এটা সময়বাচক একটা জরফ তো আল ইয়াউমা আজ ইয়া ইসা দ্যাট মিন্স ডিজ অ্যাপয়েন্টেড দ্যাট মিন্স ডিজ ডিসপেয়ার হতাশ হয় আল্লাদিনা কাফারু আল্লাদিনা এটা একটা ইসিম ইসমি মৌসুল এটা জমা বহুবচন একবচন হচ্ছে আল্লাদি তো আল ইয়াউমা আজ ইয়া ইসা নিরাশ হয় আল্লাদিনা যারা কাফারু কুফুরি করেছে অর্থাৎ কাফিররা কাফারু এটা সিগা হচ্ছে জমা মুজাক্কার গায়ব বহস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু কাফারা ইয়াকফুরু নাসরা ইয়ানসুরু মাজদার হচ্ছে আল কুফরু মূলক হচ্ছে কাফারা জিন্স হচ্ছে সহি অর্থ হচ্ছে যে যারা কুফুরি করেছে অর্থাৎ কাফেরারা মূল কথা হচ্ছে কাফেররা কী হয়েছে আজ নিরাশ হয়েছে তো আল ইয়াউমা মানে হচ্ছে আজ দিস ডে অর টুডে দিস ডে আমরা বলবো এখানে দিস ডে দ্য ডিসবিলিভার্স হ্যাজ ডিসপেয়ার্ড অর হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড অর আমরা যদি বলি যে ডিসপেয়ার তাহলেই যথেষ্ট তো দিস ডে ডিসবিলিভার্স ডিসপেয়ার্ড মিন দিনিকুম অর্থ তোমাদের দিন থেকে মিন মানে থেকে মিনত্ব থেকে এটা একটা হরফ হারফুল জার এর অর্থ হচ্ছে হতে বা থেকে এর ইংরেজি হচ্ছে ফ্রম দিনিকুম দিনিকুম তো দুইটা মিলে মাজরুর হয়েছে হরফে জারের কিন্তু দিন একটা মুজাফ আর কুম হচ্ছে মুজাফ এলাই দিনই দিন একটা একবচন এর বহুবচন হচ্ছে আদিয়ান তো মিন দিনিকুম দিনই মানে ধর্ম দিন কুম মানে তোমাদের তাহলে তোমাদের ধর্ম থেকে কাফিররা কী হয়েছে আজ নিরাশ হয়েছে সুতরাং এর ইংরেজি হবে কি দিস ডে দ্য ডিসবিলিভার্স ডিসপেয়ার ফ্রম ইউর রিলিজিয়ন ডিসপেয়ার ফ্রম ইউর রিলিজিয়ন তোমাদের ধর্ম থেকে কী হয়েছে কাফিররা নিরাশ হয়েছে আল ইয়াউমা দ্যাট মিন্স দিস ডে ইয়াইসা ডিসপেয়ার অর ডিসঅ্যাপয়েন্টেড নিরাশ হয়েছে কারা যারা কি অবিশ্বাস করে হ্যাঁ দোজ হো ডিসবিলিভ যারা অবিশ্বাস করে তারা কি হয়েছে ডিসপেয়ার হতাশ হয়েছে ফ্রম ইউর রিলিজন তোমাদের দিন থেকে অর্থাৎ কাফিররা তোমাদের ধর্ম থেকে তোমাদের দিন থেকে নিরাশ হয়েছে ফালা তাখশাউহুম সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না ফা এটা হরফ হারফুল আতিফা অর্থ অতপর অতএব সুতরাং লা
তাখশাও লা এটা হচ্ছে লা নিহি আর তাখশাও লা তাখশাও এই সিগাটা যদি আমরা বলি তাহলে ওয়াহিদ মুযাক্কার হাজির বাস হচ্ছে নাহি আজের মারুফ বাব হচ্ছে সামি আসম খাশিয়া ইখশা আর মাসদার হচ্ছে আল খাশিয়া তো মূলক হচ্ছে খাশিন ইয়া জিনসে নাকিসে আই অর্থ তোমরা ভয় করো না হুম তাদেরকে হুম তাদেরকে এটা একটা জমির জমিরে মানসুব মুত্তাসিল কারণ এটা হালাতে নাসবিতে এসেছে হ্যাঁ মুফুলের স্থানে আছে তো ফালা তাখশাও হুম সুতরাং তাদেরকে তোমরা ভয় করো না দ্যাট মিন্স so you should not fear them or don't fear them অর্থাৎ তাদেরকে তোমরা ভয় করো না ওয়াখশাউনি ওয়া এটা হরফ হরফ লাতিফা ইখশাউনি ইখশাউ এটা ফেল এটা হচ্ছে আর নুনটা হচ্ছে নুনে বেকায়া আর ইখশাউ সিগাটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজির বহস হচ্ছে আমরা হাজার মারুফ বাব হচ্ছে সামিয়া ইয়াসমাউ মাসদার হচ্ছে আল খাশিয়াতু মূলক হচ্ছে খাশিন ইয়া জিনসে নাকিসে আই অর্থাৎ আমাকেই ভয় করো আল্লাহ বলতেছেন যে তোমরা তাদেরকে ভয় করো না কাফিরদেরকে ভয় করো না আমাকেই ভয় করো দ্যাট মিন্স ডোন্ট ফিয়ার দেম অ্যান্ড বাট ফিয়ার মি বাট ফিয়ার মি বরং আমাকেই কি করো ভয় করো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এখানে বলা হচ্ছে আল ইয়াউমা এটাও আগের আল ইয়াউমার মতো এটা হচ্ছে একটা ইসিম এটা হচ্ছে জরফ এটা হচ্ছে জরফে জামান সময়বাচক একটা জরফ এটা তো আল ইয়াউমা আজ অর্থ দিস ডে আকমালতু আমি পূর্ণাঙ্গ করেছি দ্যাট মিন্স আই হ্যাভ পারফেক্টেড আমি কি করেছি পূর্ণ করেছি লাকুম তোমাদের জন্য লাম জবর লা এটা একটা হরফ হরফুল জার অর্থ জন্য কুমত তোমাদের লাকুম তোমাদের জন্য দ্যাট মিন্স ফর ইউ তো আমি তোমাদের জন্য কি করেছি পারফেক্ট করেছি আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করেছি দি নাকুম তোমাদের দিনকে আর দিনটা মুজাফ আর কোনটা হচ্ছে মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই হচ্ছে তোমাদের দিন তোমাদের দিনকে কী করেছি আমি পূর্ণাঙ্গ করেছি তার মানে দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ফর ইউ ফর ইউর রিলিজিয়ন ইউর রিলিজিয়ন দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ন ফর ইউ ইউর রিলিজিয়ন ফর ইউ ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া আতমামতু ওয়া এবং আতমামতু আমি পরিপূর্ণ করেছি আকমাল তো শব্দটার সিগাটা মনে হয় বলা হয়নি আকমাল তো শব্দটা হচ্ছে ওয়াহেদ মুতাকালিম বাস হচ্ছে মাজি মারুফ বাপ হচ্ছে ইফাল মাজদার হচ্ছে আল ইকমাল মুলকর কাফ মিম লাম জিনসের সহি অর্থ আমি পূর্ণাঙ্গ করেছি আই হ্যাভ পারফেক্টেড আর আতমাম তো এটাও ওয়াহেদ মুতাকালিমের শব্দ বাস হচ্ছে মাজি মারুফ বাপ ইফাল মাজদার হচ্ছে আল ইতমামু মুলকর হচ্ছে তামিম মিম জিনস হচ্ছে মুজাফে সুলাসি কারণ এক জাতীয় দুইটা অক্ষর থাকার কারণে জিনস হচ্ছে মুজাফে সুলাসি তো এর অর্থ হচ্ছে আমি পরিপূর্ণ করেছি আই হ্যাভ কমপ্লিটেড ওয়াও জবর ওয়া তো এবং আত্মাম তো আমি পরিপূর্ণ করেছি দ্যাট মিন্স আই হ্যাভ কমপ্লিটেড আলাইকুম তোমাদের উপরে আলা একটা হরফ হরফুল জার আর কুম একটা ইসিম এটা জমির হয়ে ইসিম হয়েছে তো আলাইকুম তোমাদের উপরে এবং তোমাদের উপরে কী করেছি আমি পরিপূর্ণ করেছি নিয়মাতি আমার নিয়ামতকে নিয়মাত মানে মাই ফেভার আমার নিয়ামতকে আমি কী করেছি পরিপূর্ণ করেছি তো এর ইংরেজি হবে কি আই হ্যাভ কমপ্লিটেড আন টু ইউ আর অন ইউ মাই ফেভার্স আই হ্যাভ কমপ্লিটেড মাই ফেভার্স অন ইউ আমি তোমার উপরে বা তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা ওয়া এবং এটা হরফ হরফুল আতিফা রাদিতু এটা হচ্ছে সিগা ওয়াহিদ মুতাকাল্লিম বাস হচ্ছে মাজি মারুফ বাব হচ্ছে সামিয়া ইসমাউ রাজিয়া ইয়ারজা আর মাজদার হচ্ছে আর রিজা উ অথবা আল মারদাতু তো মূলকর হচ্ছে রাদ ইয়া জিনসে নাকিসে এই অর্থ আমি পছন্দ করেছি বা মনোনীত করেছি দ্যাট মিন্স আই হ্যাভ সোজেন অর আই হ্যাভ সিলেক্টেড অর আই হ্যাভ ইলেক্টেড অর আই হ্যাভ নমিনেটেড দ্যাট মিন্স আমি তোমাদের আমি কী করেছি পছন্দ করেছি লাকুম তোমাদের জন্য আল ইসলামা ইসলামকে দিনান দিন হিসাবে ধর্ম হিসাবে তাহলে কী হবে তো লাকুম এটাও আগেই লাম যাব লা এটা অত জন্য কুম তোমাদের তোমাদের জন্য আল ইসলামা ইসলামকে দিনান দিন হিসাবে তাহলে পুরোটার অর্থ কি আমি তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করেছি আই হ্যাভ সোজেন অর আই হ্যাভ সিলেক্টেড ফর ইউ ইসলাম আই হ্যাভ সিলেক্টেড ফর ইউ ইসলাম অ্যাজ এ রিলিজিয়ন আমি তোমাদের জন্য কি ইসলামকে একটা দিন হিসাবে আমি পছন্দ করেছি বা বাছাই করেছি নির্বাচিত করেছি
فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم ف এটা হরফ হরফ লাতিফা অর্থ অতঃপর মান যে মান মানে হু اضطر اضطر মানে হচ্ছে বাধ্য হয় فمن اضطر যে ব্যক্তি কি হয় اضطر বাধ্য হয় এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা বহস হচ্ছে মাজি মজহুল বাব হচ্ছে ইফতিআল মাসদার হচ্ছে আল ইস্তিরার মূলক হচ্ছে দ্বাদরারা জিনসে মুজাফে সুলাসি অর্থ হচ্ছে বাধ্য হয় স্পোর্টস অর্থাৎ সো হি হু স্পোর্টস সুতরাং যে ব্যক্তি বাধ্য হয় ফি মাখমাসাতিন মানে কি খোদার তারনায় এটা হচ্ছে মূলক হচ্ছে খা মিম সাদ খিমাসান খা মিম সাদ অর্থ খালি পেট হ্যাঁ অর্থাৎ এমন খালি হয় পেট যে পিঠের সাথে পেটের চামড়া লেগে যায় আমরা অনেক সময় বলি যে ফিট পেট একসাথে লেগে গেছে মারাত্মক ক্ষুধা তীব্র ক্ষুধাকে বলা হয় মাখমাসা তো ফামানিস তোররা অতপর যে ব্যক্তি কি হয় বাধ্য হয় ফি মাখমাসাতিন ক্ষুধার ধারণায় অতিশয় ক্ষুধার যন্ত্রণায় যদি বাধ্য হয় গায়রা ছাড়া বা ব্যতীত মোতা যা নিফিন মানে হচ্ছে আগ্রহ অথবা আকর্ষণ অর্থাৎ লি ইসমিন পাপের প্রতি অর্থাৎ পাপের প্রতি আকৃষ্ট না হয়ে বা আগ্রহী না হয়ে কেউ যদি ক্ষুধার ধারণায় বাধ্য হয় তাহলে তার জন্য এগুলো জায়েজ আছে তো ফামানিস তোররা যে ব্যক্তি কি হয় বাধ্য হয় ফি মাখমাসাতিন খোদার তারনায় গায়রা মুতাজানিফিন মানে কি অনিচ্ছাকৃতভাবে বা লিসমিন পাপের প্রতি আগ্রহী না হয়ে তবে সেগুলো জায়েজ আছে অর্থাৎ যেগুলো খাওয়া হারাম করা হয়েছে সেগুলো তখন খাওয়া জায়েজ যখন কি একটা মানুষ কি হয় তার অতিশয় খোদার যন্ত্রণায় সেগুলো খাতে বাধ্য হয় তার জীবন যায় যায় অবস্থা সে মৃত্যুবরণ করবে একেবারে তার প্রাণটা অষ্টাগত হয়ে যায় সে মরণের শেষ প্রান্তে পৌঁছে যায় সেই তখন সেই পর্যায়ে গেলে পরে তার জন্য এগুলো খাওয়া জায়েজ আছে তো বলা হয়েছে কি ফামান ইস্তুররা ফি মাখমাসাতিন দ্যাট মিন্স হি হু ইজ ফোর্সড অর হ্যাজ বিন ফোর্সড বাই হাঙ্গার অর নট বাই উইল টু সিন দ্যাট মিন্স দেন ইট উইল বি ভ্যালিড টু ইট ফর হিম ফাইন আল্লাহ গফুর রহিম ফা এটা হরফ হরফুল আতিফা অর্থ অতফর ইন্না এটা হরফ হরফুল মুসাব্বা মাতবিল ফেল অর্থ নিশ্চয়ই আল্লাহ এটা হচ্ছে লফজে জালালা লফজে জালালা গফুরুর রহিম গফুর ইসমে ফাইল মুবালাগা রহিম ইসমে ফাইল মুবালাগা গফুরুন অর্থ হচ্ছে অতিশয় ক্ষমাশীল দ্যাট মিন্স অফট ফর গিভিং রহিম এটা হচ্ছে অতিশয় দয়ালু দ্যাট মিন্স মোস্ট মার্সিফুল তো এটা পুরোটা কি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন অতিশয় ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু তো বলা হচ্ছে যে বেরিলি অর শিওরলি আল্লাহ ইজ অফট ফর গিভিং অ্যান্ড মোস্ট মার্সিফুল আল্লাহ কি অতিশয় ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু যদি কেউ ক্ষুধার তারণায় বাধ্য হয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় এমন অবস্থায় এগুলো যদি কেউ খায় তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তাকে মাফ করে দেবেন কিন্তু স্বাভাবিক অবস্থায় এই এই যেগুলো আছে এগুলো খাওয়া সম্পূর্ণরূপে হারাম হারাম করেছেন আল্লাহ সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের এলাকা আমাদের দেশে অনেকেই মানে মনে করে যে এই কিছু কিছু জিনিস আছে আমরাই দেখি যে হাত কেটে যায় তো অনেক মানুষ কী করে এই হাতের রক্তটা চুষে চুষে খায় আজকেও আমাকে একজন প্রশ্ন করেছে যে রক্ত খাওয়া যায় যাচ্ছে কি না আমার আঙ্গুল যদি কেটে যায় সেখান থেকে যদি রক্ত বের হয় আমি কিছু শেখাতে পারবো কি না না সেটা খাওয়া জায়েজ নেই সেটা সম্পূর্ণরূপে হারাম কারণ মহান আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আয়টা যেহেতু অনেক লম্বা আর অনেক কথা ছিল সবগুলো কথা বলতে গেলে প্রায় দেড় দুই ঘন্টা সময়ের দরকার এটা অনেক লম্বা একটা আয়াত এই জন্যে যে কথাগুলো বলেছি আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এবং খুব দ্রুততার সাথে বলতে হয়েছে সময়ের কারণে সময় তো আমাদের একটা ক্লাস বড় জোর এক ঘন্টা বা তার চেয়ে কম সময় নিতে হয় তো এই জন্যেই খুব দ্রুততার সাথে কথাগুলি বলতে হয়েছে যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা ক্লিয়ার করার জন্যে তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবা যতবার প্রশ্ন করবো আমি ততবার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা সবাইকে এই আয়াতে কারিমা থেকে মানে সঠিক একটা বুঝ
গ্রহণ করার তৌফিক দান করুন এবং এটাকে যারা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে ছাত্রছাত্রীরা আছে তোমরা যাতে এটা ভালোভাবে উপলব্ধি করে এটাকে মানে ভালোভাবে বুঝে শুনে পরীক্ষায় উপস্থাপন করতে পারো এবং সর্বোপরি এর যে বিধিবিধান আছে মহান আল্লাহ তাআলার হুকুম এগুলো এগুলো যেন আমরা আমাদের বাস্তবিক জীবনে পালন করতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন এটাই প্রত্যাশা করি এবং সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই নিরাপদে থাকো সুস্থ থাকো এবং অহেতুক ঘরের বাইরে থেকে ঘরের ভিতর থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করো না বাড়ির ভিতর থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করো না যদি কোনো প্রয়োজনে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করে ঘর থেকে বাড়ি থেকে বের হবে এই প্রত্যাশা রেখে এই কামনা করে আজকের ক্লাসটুকু এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু